সরকারি ক্রয় অভিযান শুরু না হওয়ায় পড়ে গেছে ধানের দাম, খরচ ওঠা নিয়েই শঙ্কা। কৃষকের কাছে লাভ পৌঁছায় না, স্বীকার কৃষিমন্ত্রীর। বেগম জিয়ার মামলার বিচারে কেরানীগঞ্জে বিশেষ আদালতের কার্যক্রম শুরু। গ্যাটকোর পরবর্তী শুনানি 18 জুন, হাসপাতাল ছাড়ার পরই নেওয়া হবে নতুন কারাগারে। ছাত্রলীগের কমিটি নিয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উদ্বেগের কিছু নেই, মন্তব্য হানিফের। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি। বাজার থেকে এখনও সরানো হয়নি মানহীন 52টি খাদ্যপণ্য, আদালতের কপি হাতে পাওয়ার পরই ব্যবস্থা, বলছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। গাফিলতি হিসেবে দেখছে ক্যাব। এবং জুলাইয়ে চালু হচ্ছে ঢাকা গুয়াংজু ফ্লাইট, কমবে চীনের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি ব্যয়। প্রবাসী শ্রমিকদের স্বার্থে অক্টোবরে সরাসরি মদিনা যাবে বিমানের ফ্লাইট।